Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hi viewers, আজকে আপনাদের আমি দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কাচ্চি বিরিয়ানি বানাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি তার জন্য পাকিস্তানি 900 গ্রাম দুধ নিলাম, 900 গ্রাম মাংস নিলাম, 900 গ্রাম ফ্রেশ মাংস নিয়েছি। তারপর আপনারা সাথে এন্ড মিক্স করব টক দই। টক দই আপনারা প্রথম পাঠিয়ে দিবেন, টক দই অ্যাড করলাম। তারপরে আপনারা আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ বেরেস্তা, এই পেঁয়াজ বেরেস্তা ঢেলে দিলাম। তারপর আপনারা চারটি এলাচ, এই যে চারটা এলাচ, চারটি এলাচ ঢেলে দিলাম। তারপর আমরা দারচিনি চার টুকরো ঢেলে দিলাম, তেজপাতা তিন টুকরো দিয়ে দিলাম। এখন লং গোলমরিচ চার পাঁচ পিস করে দিয়ে দিলাম। তারপর আমরা টমেটোটা আপনারা একটু তামার মধ্যে ঢেলে নেবেন, টমেটোটা দিয়ে দিলাম। আটা চচ্চন একসাথে আমি পেস্ট করেছি, দু স্পুন চামচ দিয়ে দিলাম। তারপর আমরা কাঁচামরিচ চার পেস্টে কাঁচামরিচ এইভাবে কেটে নেবেন দিয়ে দিলাম। ধনিয়া পাতা, তারপর আমি পুদিনা নানা পাতা যেটা বলা হয় এই যে পুদিনা দিয়ে দিবেন। তারপর লেমন জুস যদি থাকে লেমন জুস দিবেন, আপনারা লেমন এবার দিয়ে দিবেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, এখানে কোনো বাজারের আর্টিফিশিয়ালের কোনো স্পাইসি নাই, সম্পূর্ণ ঘরোয়া স্পাইসিতে আমি বিরিয়ানিটা বানাবো। এটা হলো কাচ্চি বিরিয়ানি। আর আমি মাস্টার্ড অয়েল ইউজ করি, যে মাস্টার্ড অয়েল ঢেলে দিলাম, যেটা বেরেস্তা করা করেছিল সেই অয়েলটা আমি ঢেলে দিলাম। এখন স্পাইসি দেবো আমি, আমার সম্পূর্ণ ঘরোয়া স্পাইসি, নট এডেড মার্কেটিং স্পাইসি। Please try at your home. I hope inshallah you will be make better kachchi biryani. Spice ekhane ami morichur gura debo apnar 1 spoon salt, that's spoon debo, that's chamoch debo. Tarpore apnar ekhane ami debo holudur gura, holudur gura 1 spoon chamoch debo. Tarpor debo apnar mix spicy 1 spoon chamoch mix, দেড় স্পুন পাউন্ড মিক্স স্পাইসি দেবো, করে মেথি দেবো, দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে হাতে রেখে মিশিয়ে নেব, কারণ বিরিয়ানি বানাতে আপনাকে স্পাইসিটা ভালোভাবে হতে হবে এবং এটার মশলাটা ভালোভাবে মিক্স করে একসাথে মিক্স করতে হবে। আর লবণ আপনার স্বাদ মতো আপনারা দেবেন, যেহেতু দুটো খান। হাডিওলা গোস্ত আমি 900 গ্রাম নিয়েছি, হাডিওলা গোস্ত খুবই ভালো। আর লবণ দিচ্ছি আপনার স্বাদ মতো আপনারা দিবেন, যতটুকু যা যতটুকু প্রয়োজন হয়। মেরিনেট করকে এক ঘন্টা আপনার ফ্রিজে মধ্যে রেখে দেবো, এক ঘন্টা পরে ইনশাল্লাহ আমি রেডি হয়ে যাবো, কাচ্চি বিরিয়ানির জন্য রেডি করবো। মিক্স করে নিলাম, এখন আমি এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ইনশাল্লাহ এক ঘন্টা পরে ইনশাল্লাহ গাইস রেডি করে তারপর দেখবেন। ওকে ইনশাল্লাহ আসছি এক ঘন্টা পরে, ভিডিও সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন। এই যে আমার সম্পূর্ণ মেরিনেট হয়ে গেছে, এখন আমি এটা এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই যে দেখেন সম্পূর্ণ মেরিনেট হয়ে গেছে, সম্পূর্ণ মেরিনেট ফিনিশ। এখন আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দেবো, এক ঘন্টা পরে ইনশাল্লাহ এসে আমি রাইস ঢেলে দেবো ইনশাল্লাহ। এভাবে যে কাচ্চি বিরিয়ানি যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই বাড়ির মধ্যে সুন্দর একটা কাচ্চি বিরিয়ানি বানাতে পারবেন এবং রমজানের ঈদের সময় আপনারা খুবই একটা টেস্টি একটা কাচ্চি বিরিয়ানি বানানো ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ ফর্মুলা পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ এক ঘন্টা পরে এসে ইনশাল্লাহ আমি রাইস ঢেলে দেবো, ইনশাল্লাহ সম্পূর্ণ কাচ্চি বিরিয়ানি রেডিমেড ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। ওকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের থাকবেন, ইনশাল্লাহ আসছি এক ঘন্টা পরে। চাউলটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ, এখন শুধু চাউলটা ঢেলে দিচ্ছি, রেডি চাউল ঢেলে দেবো, তারপরে জাফরান দিয়ে দেবো একটু আর চিনি দিয়ে দেবো। সম্পূর্ণ চাউল ঢেলে দিলাম, একটু ঘি দিয়ে দেবো,
एलुमिनियम फॉल दिए भलोभवे आबद्ध देव आबद्ध कर 40 मिनट देखा लाख दम मध्य সম্মানিত ভিউয়ার্স, এই যে আমার ইনশাল্লাহ কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। এখন আপনারা সার্ভ, এখন আমি এটা বিরিয়ানি সার্ভ করব। এই যে দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে। মাংসগুলো একটু শক্ত শক্ত রাখবেন, কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটা একটু শক্ত হলে ভালো হয়। বিরিয়ানি হয়ে গেছে ইনশাল্লাহ, ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার বিরিয়ানিটা, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ফার্স্টটা ট্রাই করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। রমজান ইনশাল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব।